নমস্কার বন্ধুরা, পাপি আরাধ্যার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। আজ আমার বার্থডে, তো বার্থডের দিন সকাল সকাল মেয়ে আমাকে খুব সুন্দরভাবে উইশ করলো চকলেট দিয়ে। আমি চকলেট খুব ভালোবাসি, আর তার জন্য এই যে হাজব্যান্ড চকলেট কেক নিয়ে এসেছে, আমি চকলেট ফ্লেভারটা খুব পছন্দ করি। আর এই যে বাড়ির সবাই দাঁড়িয়ে গেছি একসঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে, খুব ছোট্ট করে সেলিব্রেশনটা হচ্ছে। কেক কাটার পর চলে এলাম একটা রেস্টুরেন্টে, হইচই। খুব সুন্দর জায়গাটা, এই রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছে। এর আগে ম্যারেজ অ্যানিভার্সারিতেও এসেছিলাম, তো এসে খাওয়া মানে অর্ডার করা হয়ে গেছে। অর্ডার করার পর কিছু ফটো শ্যুট করলাম, এখানে অত ভিডিও করা সম্ভব হয়নি, সেই জন্য এইভাবে ফটোর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম আমাদের সুন্দর মুহূর্তগুলো। খুব সুন্দর করে কালকে কাটালাম। এই যে আরাধ্যা দানামেলা পাখির মতো দাঁড়িয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছিলাম পাখির মতো দানা মেলে উড়ব, তাই ফটো শ্যুট করতেই ব্যস্ত ছিলাম। হাজব্যান্ডও দাঁড়িয়ে গেছে এখানে, জায়গাটা খুব সুন্দর। এই যে একটু সামান্য ভিডিও করে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। আর একদম রুফটপ, তো ভীষণ ভালো লাগছিল রেস্টুরেন্টটা। এই নিয়ে দ্বিতীয়বার এলাম, এত সুন্দর লোকেশানটা ফটো না তুলে কী করে থাকি, তাই জন্য ফটো শ্যুটগুলো করতে শুরু করে দিয়েছি। খাবার অর্ডার করি, এখনও ফটো শ্যুট করা চলছে আমাদের। আমি ওই চান্সগুলো মিস করতে চাইছি না কোনো রকমভাবে, খুব ভালো লাগছে জায়গাটা। এবার চলে আসছি খাবারে। স্টার্টারে ছিল চিকেন ললিপপ, এটা আরাধ্যার খুব প্রিয়, আর তার সাথে ট্রিপল রাইস আর চিলি চিকেন। হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিচ্ছি হাজব্যান্ডকে, আমিও এই সুযোগটা ছাড়লাম না। আর আরাধ্যা তো চিকেন ললিপপটা পেয়ে খুব মজা করে খুশি হয়ে খাচ্ছে, ওর খাবার খাওয়াটা আমি শেয়ার করে দিলাম। আর তার সাথে মশলা কোপ নিয়েছিলাম তিনটে, তিনজনের লাস্ট ফটোশ্যুট করে বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছোট্ট মিনি ব্লগটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আসি, শুভ সন্ধ্যা।